শ্বশুর শাশুড়ির সেবা করা ছেলের বউদের নিয়মিত দায়িত্বের অংশ, আর সেই দায়িত্ব পালন করে যদি মেলে তাৎক্ষণিক পুরস্কার তাহলে তো কথাই নেই। অবিশ্বাস্য হলেও এমন ব্যতিক্রমী পুরস্কার মিলছে টাঙ্গাইলে। মানবিক গুণাবলী সম্পন্ন গৃহবধূদের কাছে পৌঁছে যাচ্ছে টাঙ্গাইলের শাড়ি, চমচম, সম্মাননা স্মারক ও ফুলের তোড়া। আর এর সবই দিচ্ছেন টাঙ্গাইলের সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন। বৃদ্ধ বয়সে তারা যেন কোনো কষ্টে না থাকে। আমার মতন জানে আরো সবাই এরকম করে শাশুড়ি শ্বশুর শাশুড়ি খেজবত করে। আমাদের বয়স্ক বাবা মার প্রতি যতটুকু আমাদের সম্ভব আমরা দায়িত্ব পালন করি। পুলিশ কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগে গৃহবধূরা শ্বশুর শাশুড়ির সেবায় বাড়তি উৎসাহ পাচ্ছে বলে জানিয়ে প্রবীণরা বলছেন, ভুল বুঝতে পেরে আচরণ পরিবর্তন করছেন অনেক গৃহবধূ। সেবা দপ্তর দেখে কোনো ত্রুটি নাই, তার কথা বলে আমার পেটের মেয়ের মতো আমি খুব ভালোবাসি এবং ও আমাদেরও ভালোবাসে। সকালে হাঁটতে যাই, আইসা দেখি নাস্তা বানিয়ে চা রেডি করে সব রেডি করে রাখছে, দুপুরে খাওয়া দাওয়া সব ওই করে। আমাদের কোনো সময় চুলার কাছে যাইতে দেয় না। আর আমি যদি বাসায় না থাকি ওর শ্বশুরেরও খুব যত্ন করি। আমার পুত্রবধূ আমাদেরকে খুব সেবা যত্ন করে, এমনিতে খুবই ভালো মেয়ে, সব কিছু সংসারে সব কিছু খেয়াল রাখে, কোনো প্রকার অসুবিধা হয় না আর কি। খুব আদর স্নেহ করে আমাদের খেয়াল রাখে, অসুখ বিসুখ ওষুধপাতি সব নিয়মকানুন মতো দেয়, আমাকে খাবার দাবার টাইম মতো ঠিকই সব কিছুই করে। বাবা মা হলো প্রত্যেকের জন্য একটা এমন একটা সম্পদ যে এটা কোনো দিন হারায় গেলে আর পাওয়া যায় না। তাদেরকে উপযুক্ত বয়সে তাদেরকে সম্মান করতে হবে, আদর করতে হবে। বৃদ্ধ বয়সে তাদেরকে যেন কোনো প্রকার কষ্ট না হয়, তারা যেন ছেলে মেয়েদের কাছ থেকে ভালো ব্যবহার পায়, এটাই। বাবা মা তো অনেক পরিশ্রম করে একদম ইয়ে থেকে বাচ্চাদেরকে নিজের সন্তানদেরকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বড় করে, বৃদ্ধ বয়সে যেন তারা এইটা সুফলটা পায় যে না তাদের ছেলে মেয়েরা ভালো উপযুক্ত করতে পারছে মানুষের মতো। উদ্যোক্তা বলছেন, পরিবারের প্রবীণ সদস্যদের বৃদ্ধাশ্রমে রাখার প্রতিবাদ স্বরূপ এমন কর্মসূচি পালন করছেন তিনি। সেবার দৃষ্টান্ত নিয়েই প্রবীণদের সঙ্গে অমানবিকতা দূর করতে চান এই পুলিশ কর্মকর্তা। যে সমস্ত ফ্যামিলিতে তারা একত্রে বসবাস করে বাবা মাকে নিয়ে এবং সে তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো আদর যত্ন করে, তাদেরকে উৎসাহিত করা, আবার যারা করে না তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ স্বরূপ, হ্যাঁ, এই মেসেজটা পৌঁছাই দেওয়ার জন্য আমি নিজ উদ্যোগেই কাজটা এগিয়ে যাচ্ছি। আমি নিজে যাই, তাকে পরিষ্কৃত করেছি, আশ্বাস দিয়েছি এবং তাদের সাথে আলোচনা করেছি তারা কেমন সুখী পরিবার, কেমন করা উচিত পুত্রবধূ এবং শ্বশুর শাশুড়ির পুত্রবধূকে কেমন করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং তাদের উৎসাহিত করেছি। উদ্যোগ শুরুর পর থেকে এখন পর্যন্ত 9 জন গৃহবধূকে উপহার দেওয়া হয়েছে। শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ব্যতিক্রমী এই উদ্যোগটি। সময় সংবাদ, টাঙ্গাইল।